হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু ইউর চ্যানেল জব জেনেক্স বন্ধুরা আজ আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা কোল ইন্ডিয়ার তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে তিনশো পঞ্চান্ন সামথিং আপনাদের শূন্য পদ রয়েছে এবং পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আপনারা ছেলে মেয়ে সকল ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবেন হ্যাঁ বন্ধুরা কোল ইন্ডিয়ার তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং আপনারা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে সম্পূর্ণ অনলাইনে এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করতে গেলে কিন্তু এস টি এস ওম্যান ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হচ্ছে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করা যাবে তো বন্ধুরা এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কীভাবে আপনারা আবেদন করবেন সমস্ত রকম ডিটেলস এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ থাকবে যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন যে কোনো রকম চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করুন যাতে এই ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি আমরা দেখে নিই দেখতে পাচ্ছেন বন্ধুরা অফিশিয়াল নোটিফিকেশানটি আমরা ডাউনলোড করে নিয়েছি নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে কোল ইন্ডিয়ার তরফ থেকে এবং দেখতে পাচ্ছেন কুড়ি দুই দু হাজার বাইশে নোটিশ দেওয়া হয়েছে এখানে মেমো নাম্বারটি আপনাদের শো করছে এখানে প্রথমেই বলা রয়েছে যে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে কোল ইন্ডিয়ার আন্ডারে আপনাদের কিন্তু মাইনিং পোস্টে নিয়োগ করা হচ্ছে মাইনিং ক্ষেত্রে এবং দেখতে পাচ্ছেন শূন্য পদের বিন্যাস নিচে ডিটেলসে দেওয়া রয়েছে এখানে শূন্য পদের ক্ষেত্রে বলে দেওয়া রয়েছে যে টোটাল শূন্য পদ রয়েছে তিনশো তেরোটি এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু পরিষ্কার ভাগ করে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু পরিষ্কার পদ আপনারা পেয়ে যাবেন নিচে দেখলে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপনাদের আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রথমেই বলা রয়েছে যে উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে যে কোনো শাখায় যদি উচ্চ মাধ্যমিক পাশ থাকেন সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন সঙ্গে কিন্তু কিছু সার্টিফিকেটের কথা বলা রয়েছে তো অবশ্যই নোটিফিকেশনটি ডাউনলোড করে একবার দেখে নেবেন যদি আপনাদের সার্টিফিকেটগুলি থেকে থাকে বা সেম যোগ্যতা যদি থেকে থাকে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন অর করে একটি আরও একটি আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা আছে ডিপ্লোমার কথা বলা আছে ইনি দেখতে পাচ্ছেন ইনি ইঞ্জিনিয়ারিংয়ের ওপর যদি ডিপ্লোমা করা থাকে এবং সঙ্গে যদি ভ্যালিড গ্যাস ট্রেনিং লাইসেন্স থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন এজ লিমিটের ক্ষেত্রে নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন এজ লিমিট মিনিমাম আপনাদের আঠেরো হতে হবে দেখতে পাচ্ছেন এখানে আঠেরো কথা বলা রয়েছে মানে এখানে একটি গিয়ে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে আপনাদের যদি কোনো রকম সন্দেহ থেকে থাকে বা কোনো রকম জিজ্ঞাসাবাদক কিছু থাকে সেক্ষেত্রে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন এজটা কাউন্টিং করবেন কুড়ি দুই দু হাজার বাইশ অনুযায়ী আঠেরো থেকে মিনিমাম তিরিশ হতে হবে আঠেরো থেকে তিরিশ হলেই আপনারা আবেদন করতে পারবেন এর মধ্যে বয়স থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং এস টি এস সি ওমেন্স ক্যান্ডিডেটদের অবশ্যই বয়স সীমায় কিন্তু ছাড় দেওয়া হবে নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আপনাদের পরিষ্কার বলে দিয়েছে যে কী কী বয়সের ছাড় রয়েছে যেমন পাঁচ বছর তিন বছর এবং পরিষ্কার বয়সের ছাড় কিন্তু দিয়ে দেওয়া রয়েছে এক্ষেত্রে বন্ধুরা আপনাদের অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিও শেষে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার মোবাইল নাম্বারে আপনারা আপনাদের মেসেজ পেয়ে যাবেন এবং ডেট অফ বার্থ আপনাদের পাসওয়ার্ড থাকবে সমস্ত রকম ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপনাদের ডিটেলসে কিন্তু আপনাদের যে সমস্ত ডকুমেন্টস দিতে হবে অর্থাৎ যে আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টস স্ক্যান কপি আপনাদের জমা করতে হবে তার ডিটেলস কিন্তু বলে দেওয়া রয়েছে অবশ্যই নোটিশটি ডাউনলোড করে একবার দেখে নেবেন নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন বাকি ডিটেলস গুলো আপনাদের দিয়ে দেওয়া রয়েছে বন্ধুরা এখানে আবেদন করতে গেলে এস টি এসসি এবং ওম্যান ক্যান্ডিডেটদের কিন্তু রকম আবেদন মূল্য আপনাদের প্রয়োজন নেই এখানে দেখতে পাচ্ছেন এসটি এসসি ওম্যান ও এক্স সার্ভিসম্যানদের কোনো রকম আবেদন মূল্য আপনাদের লাগবে না ওম্যান ক্যান্ডিডেট জেনারেল বা যে কোনো ক্যাটাগরি থেকেই বিলং করেন না কেন সেক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য লাগছে না এসটি এসসিদের লাগছে না কিন্তু আপনাদের ইউ আর ও বিসির ক্ষেত্রে কিন্তু আবেদন মূল্য লাগছে যেটা অনেকটা হাই রয়েছে হাজার টাকা কিন্তু আবেদন মূল্য পেমেন্ট করার কথা বলা রয়েছে ক্লিয়ার হলো তো বন্ধুরা এই নোটিশটি ডাউনলোড করার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে নোটিশটি ডাউনলোড করুন ডাউন ফলোড করে রিড আউট করুন রিড আউট করে এডুকেশন কোয়ালিফিকেশান ম্যাচ করলে অবশ্যই আবেদন করুন এক্সাম সেন্টার আপনাদের কলকাতায় রয়েছে তো কলকাতায় আপনারা এক্সাম সেন্টার অবশ্যই পেয়ে যাবেন এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন কলকাতায় এক্সাম সেন্টার রয়েছে তো এখান থেকে আপনারা এক্সামটি দিতে পারবেন এবং বন্ধুরা কীভাবে আবেদন করবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি তার আগে বলে রাখি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে সরাসরি আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে কুড়ি তারিখ থেকে অলরেডি আবেদন চলছে এবং দশ তিন দু হাজার বাইশ পর্যন্ত আবেদন চলবে নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি বলে একটি অপশন শো করছে আই এগ্রির ওপর ক্লিক করবেন ক্লিক করে এখানে আই এগ্রির ওপর অপশন ক্লিক করে এখানে স্টার্ট ওপর ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন আবেদন অবশ্যই কম্পিউটারের মাধ্যমে করার চেষ্টা করবেন মোবাইলের মাধ্যমে একদমই আবেদন করবেন না তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করুন এবং যদি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন না করে থাকেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন নিজেকে আপডেট রাখার জন্য এবং যে কোনো রকম এডুকেশনের নোট সবার আগে পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও